হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো একদম নতুন ধরনের মাছের রেসিপি এইভাবে মাছ রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না শুধু এই মাছ দিয়েই খেয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই মাছটা রান্না করব একদম নতুন ধরনের মাছ রান্না করার জন্য আমার লাগবে কারফিউ মাছ তো এইখানে আমি ছোটো সাইজের পাঁচটা কারফি মাছ নিয়েছি আপনারা চাইলে বড় মাছ দিয়েও কিন্তু করতে পারেন তবে এমন দেখে কারফিউ মাছ দিয়ে করলেই বেশি ভালো হয় চেষ্টা করবেন এমন ছোটো সাইজের মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে আর লাগবে আমার মিষ্টি কুমড়ার পাতা এইখানে আমি দশ বারোটা মিষ্টি কুমড়ার পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে এরপর আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা জাল ভুজে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের থেকে কম জিরার গুঁড়া এই রান্নার মধ্যে জিরার গুঁড়ার পরিমাণটা কম দিতে হবে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চামচের মতো সর্ষে বাটা এইখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে একসঙ্গে বেটে নিয়েছি আপনারা চাইলে সর্ষের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করার যাবে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম ব্যবহার করবেন যদি লাগে তাহলে পরে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর এই সময়ের মধ্যে লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব। কারফিউ মাছ আর আমি আবারও বলছি এই রানাটা কারফিউ মাছ দিয়ে করবেন কারফিউ মাছ দিয়ে করলেই বেশি ভালো হয় এখন মশলার সঙ্গে মাছগুলিকে আবারও মিশিয়ে নিতে হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা সাইডে রেখে দেব এরপর একটা থালার মধ্যে নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার পাতা তো একটা পাতার উপরে আরেকটা পাতা এইভাবে দিয়ে দিতে হবে এখন এই পাতার উপরে দিয়ে দেব। মাখি নেওয়া মাছ মশলার মিশ্রণটাও কিন্তু এইভাবে একটু দিয়ে দিতে হবে তারপর দুই হাত দিয়ে ধরে এইভাবে রুল করে নিতে হবে তো দেখুন খুব সুন্দর হয়েছে ভাস করে নিতে হবে না এইভাবে রুল করে নিলেই হয়ে যাবে দুইটা মিষ্টি কুমড়ার পাতা ব্যবহার করবেন দুইটা পাতা ব্যবহার করলে ভাজার সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো একইভাবে আমি সবগুলি তৈরি করে নেব এখন আমি এইগুলিকে রান্না করব তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচের মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে তেল গরম হয়ে গেলে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে রোল করে নেওয়া মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি এখন চোলা রাস্তা একদম কম আছে রেখে সাত থেকে আট মিনিট ডাকনা দিয়ে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিট পর ফিরে আসলাম দেখুন মিষ্টি কুমড়ার পাতাগুলি কিন্তু অনেকটাই মজে গেছে এখন এইগুলিকে এইভাবে উল্টে দিতে হবে এইভাবে যদি রোল করে নেওয়া হয় তাহলে ভিতরের মাছ মশলাগুলি ভাজা ভাজা হবে ভালো লাগবে উল্টে দেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব প্রায় পঁচিশ মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে ভিতরের মাছ মশলাগুলিও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব তো একটা মাছের পাতুরি খুলে দেখিয়ে দেব দেখুন পেঁয়াজগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে মাছের পাতুরি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন